দেখুন এখানে টোটাল আওয়ার্স এবং রেগুলার আওয়ার্স দেওয়া আছে, আমি এখান থেকে ওভারটাইম বের করতে চাই, এই জন্য আমাকে টোটাল আওয়ার্স থেকে রেগুলার যে আওয়ার সেটা কিন্তু বিয়োগ করতে হবে। এই জন্য আমি ওভারটাইমের পাশে আবারও ইকুয়াল সাইন দিব এবং আমি প্রথমে টোটাল আওয়ার্স সেটা সিলেক্ট করব। এখন আমি যেহেতু রেগুলার যেটা সেটা বিয়োগ করতে চাই, সেজন্য আমি প্রথমে মাইনাস টাইপ করব, এরপর আমি রেগুলার আওয়ারের পাশে যে সেল সেটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন i4 থেকে i5 অর্থাৎ 48 থেকে 40 কিন্তু বিয়োগ হবে। আমি এন্টার চাপ দিলে দেখুন ওভারটাইম 8 আওয়ার্স। আমি যোগ করার সময় যেভাবে ম্যানুয়ালি টাইপ করেছিলাম, একইভাবে আমি যদি এখানে 48 - 40 টাইপ করতাম, তার ইকুয়াল সাইন দিতাম, তাহলেও অ্যান্সার 8 চলে আসতো।